রমজানে চালের জন্য মানুষ বিব্রতকর অবস্থায় পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, 1 মার্চ থেকে অর্ধ কোটি পরিবার 15 টাকা কেজি দরে চাল পাবে। প্রতি মাসে একটি পরিবার 30 কেজি করে চাল কিনতে পারবে। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বর্তমানে চালের সবচেয়ে বড় মজুদ রয়েছে। বিতরণ ব্যবস্থাও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পর্যাপ্ত মজুদ আর কৃষক ধানের ভালো দাম পাওয়ায় সরকার জোর করে এই কৃষি পণ্য কিনছে না বলেও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। বুধবার পর্যন্ত দেশে খাদ্যশস্যের মজুদ 20,33,928 মেট্রিক টন। এটি স্বাধীনতার পর সবচেয়ে বড় মজুদ, যা বিতরণ হচ্ছে 2,500 ডিলারের মাধ্যমে। এটিও স্মরণকালের সর্ববৃহৎ বিতরণ ব্যবস্থা। আসছে রমজানে চালের মজুদ ও বিতরণ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। জানান, খাদ্যের এই মজুদের কারণে বৈশ্বিক সংকট দেশে প্রভাব ফেলতে পারেনি। স্বাধীনতার পর থেকে যেমন আমাদের ডিস্ট্রিবিউশনও অনেক বেশি, সর্বশ্রেষ্ঠ ডিস্ট্রিবিউশন এখন, এবং মজুদও সর্বশ্রেষ্ঠ মজুদ আমাদের। আমাদের দেশে বৈশ্বিক সংকটের বিষয়গুলো কোনো প্রভাব ফেলেনি, ফেলতে পারবে না। এটা এর আগেও আমি বলেছি যে একসময় কথা উঠেছে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে, অনেকে 2-3 মাসের জন্য চাল কেনার জন্য প্রস্তুত হয়েছিল, ইয়ে হচ্ছিলো। তখন কিন্তু বারবার এক কথাই বলেছি আমি যে আপনারা ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। অতএব রমজানে মানুষ অন্তপক্ষে চাউলের জন্য মানে বিব্রতকর অবস্থা পড়বে বলে আমি মনে করি না। মন্ত্রী জানান, নিম্ন আয়ের মানুষের জন্য OMS-এর মাধ্যমে 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা দরে আটা দেওয়া হচ্ছে। এটি চলমান থাকবে, আর মার্চ থেকে চালু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। OMS-এ 30 টাকা কেজি চাউল চলতেছে, আর আটা চলতেছে 24 টাকা কেজি, আর খাদ্য বান্ধবে শুধু চাউল 15 টাকা কেজি, 30 কেজি করে একবারে পাবে প্রতি মাসে 50 লাখ পরিবার। 3 মাস, মার্চ, এপ্রিল, মে, আর ওইদিকে যে পাবে অক্টোবর, নভেম্বর। আমি যতদূর জানি যে 1 কোটির উপর পরিবারকে ভিজিয়ে দেবে, এবং সেটা আমরা চাই যে আমরা সুন্দর আতপ চাউল রমজানের মধ্যে আমরা দিতে চাই, যেগুলো আমরা মিয়ানমার থেকে আমদানি করেছি, সুন্দর আতপ চাউল দিতে চাই। আমনের পর সামনে বোরোর ফলনও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এমন সুন্দর বৃষ্টি হয়েছে যে আমরা আমনেও যেমন বাম্পার ফলন হয়েছে, আশা করি যদি কোনো দুর্বিপাক না হয় আমরা বোরোতেও আমাদের বাম্পার ফলন যদি হয় তাহলে আমরা আমদানির আর প্রয়োজন হবে বলে আমি মনে করি না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।